হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং তো আজ আমি আপনাদেরকে খুবই মজাদার ফুলকপি বর্তা তৈরি করে দেখাবো আর এই বর্তাটা খেতে দারুণ মজা হয় তো চলুন দেখে নিয়ে যে এটা আমি কীভাবে বর্তাটা তৈরি করেছি তো ভিডিওটা দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে চাপ দিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড আমাদের পেয়ে যাবেন আর যারা এটার মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি একটা ফুলকপির অর্ধেকটা ফুলকপি এটা আমি টুকরু টুকরু করে কেটে নিয়েছি আর এটা ডাটের যে একটা আঁশ থাকে এই আঁশটা আমি ফেলে দিয়েছি এখন এটা আমি ধুয়ে পরিষ্কার করে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি তো এখন এটাতে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে তারপরে এটা আমি সেদ্ধ করব তো এখন এটাতে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আর সাথে এখানে আমি দুটা কাঁচামচ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দিব তো হলুদটা আপনার চাইলে হলুদ ছাড়া বানাতে পারেন তো হলুদটা দিলে এটা কালারটা খুব সুন্দর হয় আর এখন এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তো এখন এটা একটু মিক্সড করে তারপর এটা আমি চুলায় বসিয়ে এটা আমি সেদ্ধ করে নেব তো এটা আমার সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগে এটা আমি একটু শুকনো শুকনো করে এই ফুলকপিটা আমি সেদ্ধ করে নেব তো এখন এটা আমি ডাকমাটা উঠিয়ে আমি ফুলকপিটা চেক করে নিব এটা সেদ্ধ হয়েছে কি না তো আমার ফুলকপিটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটাতে সামান্য কিছু পানি আছে তো আমি এটা একদম শুকনো শুকনো করে নেব তো আমার এটা একদম শুকনো হয়ে গিয়েছে এখন এটা আমি উঠিয়ে ঠান্ডা করে নিব বর্তা করার জন্য তো এটা আমি উঠিয়ে তারপর আমি ওই প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তো তেলটা দিয়ে এখন এটাতে আমি চারটা এটা আমি বেজে নিবো তো শুকনো মরিচটা আমি ডাটের সাথে এটা জেনে নিচ্ছি তো ডাট সহ বেঁচে নিলে অনেকক্ষণ থাকে তো আমি এখন শুকনো মরিচটা উঠিয়ে নিব তো শুকনো মরিচটা উঠিয়ে নি এখন এটাতে আমি আস্ত রসুনের পোয়া দিয়ে দিলাম আট দশটি তো এটা আমার ছোটো রসুনের পোয়াগুলো তো রসুনের কোয়াটা আমি একটু হালকা বেজে তারপর এটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা রসুনটা আমি একদম ভালো ভালো বেঁচে নিব তো আমার পেঁয়াজ আর রসুনটা একদম ভালোভাবে বাজা হয়ে গিয়েছে এখন এটা আমি উঠিয়ে ঠান্ডা করে তারপর এটা দিয়ে বর্তা তৈরি করে নিব তো আমি পেঁয়াজ রসুনটা উঠিয়ে আমি রসুনটা আলাদা করে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি আর এখানে কিছু ধনিয়া পাতা নিয়েছি তো এখন আমি সাথে আবার আরও কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব তো বাজা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ আমি দুইটা দিয়ে বর্তাটা তৈরি করব আর সাথে এখন আমি এই রসুনের কোয়াগুলো আমি হাত দিয়ে একদম ভালোভাবে ভেঙে নিব তো রসুনটা মানে বাজার মধ্যে একদম নরম হয়ে গিয়েছে তাই আমি এটা ভেঙে নিচ্ছি তো মরিচ রসুন আমি সবগুলো একসাথে ভেঙে নিয়ে তারপরে এটাতে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর এখানে আমি এক চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিব তো দিয়ে আমি সবগুলো একসাথে একদম ভালোভাবে মাখিয়ে তারপর এগুলোর মধ্যে আমি ফুলকপিটা দিয়ে মাখিয়ে নিব তো এখন আমার ফুলকপিটা দিয়ে মাখিয়ে নিলে আমার বর্তা তৈরি হয়ে যাবে তো হয়ে গেল আমার আজকের মজাদার ফুলকপির বর্তার রেসিপি আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আজকের জন্য আল্লাহ হাফেজ